মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি আমি বলছি যে আমার আমার কথাটা শোনো, জানো তো দিদি একটা বিষয় আছে, যে কোনো সমস্যার ক্ষেত্রে না সময়টা খুব খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সময় দিতে হয়, সময় না দিলে না কোনো কিছুই ঠিক হয় না। কুনাল কি হবে এবার, ওই ঘটক দিদির নামে এতগুলো গয়না আমরা আতাবো কি করে? একদম ঠিক কথা বলছো তানিয়া, এই বড় মামার এই বাড়াবাড়ি না আমার একদম ভালো লাগছে না। কিন্তু কুনাল, আইডিয়া, নতুন কিছু বলো তো। ইয়েস, একটা প্ল্যান আছে, আমরা দুজনে মিলে ঘটক দিদিকে কিডন্যাপ করে নেব, তারপর তারপর ওর উপর চাপ দিয়ে সমস্ত পেপার গোল আমাদের নামে লিখে নেব। ভালো আইডিয়া, বার করতে খুব পছন্দ হয়েছে আমার। এই আবার কি হলো? হবে না, একটা একটা প্রবলেম আছে। কি প্রবলেম? কি কি প্রবলেম বলো? শোনো না, বলছি ওকে ছেড়ে দেওয়ার পর ও যদি সবাইকে আমাদের নাম বলে দেয় তখন কি হবে? না 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 না, একটা কাজ করবো শোনো, তখন আমরা ওর মাথায় টং করে আঘাত করে ওর মেমোরিটা জাস্ট লস করে দেবো। মেমোরি লস করে দেবো? কেমন পারবে? আচ্ছা আচ্ছা, আমি জানি তুমি পারবে, তোমার তোমার উপর সেই ভরসা আমার আছে। কিন্তু তানিয়া বলছি কি, এটা না প্ল্যান বি তে রাখো। আরে আমার কাছে একটা প্ল্যান এই আছে, প্লিজ শোনো। বল। বলছি প্ল্যান এটা হবে হচ্ছে, আমরা কোনো মতে যদি ওই ঘটক দিদির সইটা নকল করিয়ে পেপার গোলগুলো আমাদের নামে করে নিতে পারি, তাহলে তো নির্ঝঞ্ঝাটে আমরা এটা মিটিয়ে নিতে পারবো। আর যদি প্ল্যান এটা ফেল করে তাহলে তোমার প্ল্যান বি তো রয়েছে, প্ল্যান বিটা হলো ও একটা বস্তু দিয়ে ওর মাথার মধ্যে আঘাত করে মেমোরিটাকে লস করিয়ে দেবো। কুনাল, কিন্তু কিন্তু আবার কি হলো? আমরা ছবিটা নকল করবো কি করে? তানিয়া, এটা আমার উপর ছেড়ে দাও, আমার মাথার মধ্যে আছে, কি করে সইটা নকল করানো যেতে পারে? না না, কাকু কাজটা মোটেই ভালো করেননি, কাকিমার এতগুলো গয়না আমার নামে করে দেওয়া মোটেই ঠিক হয়নি। আমি আর মোটে কদিন আছি এখানে, কি যে করেন না কাকু। বাহ, অপূর্ব, অসাধারণ, অভূতপূর্ব, চমৎকার হাত করেছেন কিন্তু বাবা। যেখানে আমার বাবার হাত থেকে সামান্য সুতো পর্যন্ত গলতো না, সেখানে আপনি মায়ের সব গয়না নিজের নামে করে নিন। গয়নার জন্য আজকে আমার মা কান্নাকাটি করছে। দাঁড়ান, আপনাকে আমি যতটা স্কিমবাজ ভাবতাম আপনি দেখছি তার থেকেও দশ গুণ বেশি। কি? আমি স্কিমবাজ? আপনাকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, আপনার কোনো গয়নাগাটি আমার লাগবে না। কোনো থাকারই ঠিক নেই, সে গয়নাগাটি নিয়ে করবেও বা কি? ভগবান জানে আমার নিজের বাড়িতেই আমার ঠাই হবে কিনা, তাছাড়া এই শাশুড়ি বা কদিন আমার শাশুড়ি থাকবে, যে আপন ভেবে আমি কিছু নেব। আমি যাচ্ছি, আপনার মায়ের সব গয়না আমি ফেরত দিয়ে তবেই ফিরবো। কোনো দরকার নেই আমার টাকার, এই দিতি ঘটক না কোনোদিনও কারোর কাছে হাত পাততে শেখেনি, কি চৌকিল এমন করছে যেন আমি ওনার মায়ের গয়না গাটি নিয়ে চম্পটি দেব। আমাকে মারতে যাচ্ছিলে? আমি কিন্তু এখানে তোমার ভালোর জন্যই এসেছি।
আমি দেখলাম যে তুমি গজগজ করতে করতে ওই বড় মামির ঘরের দিকে যাচ্ছ। বড় মামি তোমার উপর যা রেগে আছে না, তোমাকে দেখলেই কচু কাটা করবে। তাই তো আমি একে নিয়ে এসেছিলাম তোমাকে আটকানোর জন্য। যাই করুক, কিন্তু কাকিমা যা কষ্ট পাচ্ছে আমাকে তো যেতেই হবে। আর ওই পেপার গোল্ড নাকি কি একটা ছাইপাস কাগজ, ওটা আমাকে কাকিমাকে ফেরত দিতেই হবে। সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। সত্যি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে? কি কি কাজ বলো না, বলো না। হ্যাঁ 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 বলবো, কিন্তু এই কথাটা না এখানে বলা যাবে না। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো, বুঝলে? চলো 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 চলো। কি হলো, কি টানাটানি করছো কেন? আমি তো জানি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, যত তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যায় সেটাই ভালো। তাহলে চলো আমার সাথে। চলো না, দেরি করছো, দাঁড়িয়ে তুই এসো এসো। আমি খেলবো না। হ্যাঁ ভাই ঠিকই বলছে, এই সময় এই সময় নষ্ট করা যাবে না, আমাকে একবার কাকিমার কাছে যেতেই হবে। বড় মামি কিন্তু খুব রেগে আছে। ফালতু লাগছে, এটা বোরিং হবে খেলাটা। কোনা এসো, শোনো না। কি হলো? বলছি যে আমরা খেলাটা খেললে তবেই দিদির হাতের লেখাটা পাবো, আর দিদির হাতের লেখাটা পেলে তবেই আমরা সইটা নকল করতে পারবো, আর সইটা নকল করতে পারলেই আমরা পেপার কলটে পেপারটা হাতাতে পারবো। আমিও যাব, কাকিমা যদি এইসব শোনে আরো তো রেগে যাবে। তুমি সমস্যার সমাধান করবে বলে আমাকে এখানে ডেকে নিয়ে এসে এখন খেলতে বলছো? হ্যাঁ আমি আমি বুঝি যে আমার আমার কথাটা শোনো। জানো তো দিদি, একটা না বিষয় আছে, যে কোনো সমস্যার ক্ষেত্রে না সময়টা খুব খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সময় দিতে হয়, সময় না দিলে না কোনো কিছুই ঠিক হয় না। ঠিক আছে, খেলাটা কিভাবে খেলতে হবে এখনই বলছি। দাঁড়া এই যে এই পেপার গুলো আছে, এই পেপার গুলোর মধ্যে চোর পুলিশ বাবু আর ডাকাত লিখে ফেলতে হবে। জানে তারপর নাম্বার দিতে হবে, এই ধরো চোর। ঠিক আছে আমি একটা পেন নিয়ে আসছি, তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি আসবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।